নমস্কার বন্ধুরা, আমি মনত সাধন জানাই সবাইকে মনোবাই ফ্যামিলিতে। তো আগের ভিডিওতে আমি একটা চিঠি পেয়েছিলাম, চিঠিতে কি লেখা ছিল, হুমকি নাকি ভালো কিছু, সেসব জানতে হলে পুরো ভিডিওটা সেসব দেখতে হবে। আর কেনই বা আমি চিঠিটা পড়ে ঘরের ভিতরে ছুটে গিয়েছিলাম সেটাও জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুক্রবার দিন শুটিং করে আপলোড দেওয়ার কথা ছিল ইউটিউবে, কিন্তু একটা কেস ঘটে যায়। সেটা হচ্ছে শুক্রবার দিন বিকেলে আমি লাস্ট দুটো স্লো মোশন শর্ট তোলার পরে আমার ফোনটা খুব স্লো চলছিল, মানে ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না। তো আমি অনেকবার চেষ্টা করলাম কানেক্ট করার, কিন্তু হচ্ছিল না। তখন আমি একটা কাজ করি, ফোনটাকে রিবুট দিই। রিবুট দেওয়ার পরে কী হয়, রিবুট দেওয়ার পরে এবার তিনটে অপশান আসে, যে রিবুট, ওয়াইপ ডেটা আর এমআই অ্যাসিস্ট্যান্টের নামটা কিছু আসে। তো আমি রিবুট অপশানে গিয়ে রিবুট করি। এবার রিবুট হওয়ার পরে রিবুট নিচ্ছে না, বারবার ফেলড হচ্ছে, ফোন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। অনেকবার চেষ্টা করলাম কিন্তু হলো না। তারপরে আমি কী করলাম, ফোনের দোকানে গেলাম। ফোনের দোকানে গিয়ে বললাম প্রবলেমটার কথা, ফোনের দোকানের লোকেরা কোনো প্রবলেমের সলিউশন দিল না। এরপর আমি ওয়াইপ ডেটা করলাম, ওয়াইপ ডেটা করার পরেও সাকসেসফুলি দেখাচ্ছে কিন্তু অন হচ্ছে না ফোনটা। তখন আমি কী করলাম, ভাবলাম যে হয়তো নতুন একটা ফোন কিনতে হবে। কিন্তু এরপর পরের দিন আমি বেড়াচ্ছি একটা ফোনের দোকানে গিয়ে ফোনটাকে দেখাই, ফোনের প্রবলেমগুলো বললো যে ফোনের ভলিউম কি আর যে পাওয়ার কিট আছে ওই দুটো নষ্ট হয়ে গেছে, একসঙ্গে কাজ করছে যখন তখন। তো সেই কারণের জন্য ফোনের এই প্রবলেমটা দেখা দিয়েছে। তারপরে ওরা ঠিক করে দিল, 150 টাকা দাম নিয়েছে মোট ঠিকঠাক করতে। তো অনেক প্রবলেমের কথা হলো। এবার আসল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে চিঠিতে কি লেগেছিল, হুমকি নাকি ভালো কিছু। তো সেটা কি লেগেছিল তোমাদেরকে একটু অন্যভাবে এক্সপ্লেন করি, দেখে না। Dear Monos Vlogs, how are you? You don't know who am I, but I am your well-wisher. আমি চাই তুমি খুব মন প্রাণ দিয়ে আমাদেরকে যেভাবে দিনের পর দিন এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছ সেটা জাস্ট অতুলনীয়। আমি সবসময় চাইব তুমি প্রত্যেকবারের মতো নতুন নতুনভাবে আমাদেরকে এন্টারটেইনমেন্ট করো, মোটিভেট করো, আমাদের মনটাকে রিফ্রেশ করো। এইভাবে তুমি এগিয়ে যাও, অনেক দূর যাও, এইভাবেই একদিন তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। লেখা ছিল চিঠির মধ্যে, তোমরা জেনে গেলে এটা কোনো হুমকি না, এটা একটা খুব ভালো মোটিভেশনাল একটা লেটার, যেখানে একজন আমাকে মোটিভেশন দিচ্ছে ভিডিও করার জন্য, ভালো ভালো কথা বলছে, এই হচ্ছে মেন কথা। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর বেশি বেশি করে শেয়ার অবশ্যই করো যদি বেশি ভালো লেগে থাকে, আর লাইক একটা অবশ্যই করে দিও। এরপরে যে কনসেপ্টটা আসছে ডেলি ব্লগিং এর, এটাও পুরো নতুনত্ব একটা কনসেপ্ট, অবশ্যই তোমরা চোখ রেখো আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগসে। আর যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম চিঠি ভবিষ্যতে আরো পাবো কিনা সেটা আমি জানি না, বাট একটা চিঠি পেয়ে আমি এতটাই মানে কি বলবো এক্সাইটেড ছিলাম, ওই জন্য আমি মানে নার্ভাস ফিল করছিলাম যে এটা আমি কি দেখছি, সেই জন্য আমি ছুটতে গিয়ে ঘরের ভিতরে চলে এসেছিলাম, মানে এতটাই এক্সাইটেড ছিলাম আমি বলে বোঝাতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার মেন। তো ভিডিওটা আজকে এই অবধি, ভিডিও যদি ভালো লেগে থাকে যা যা করতে বলেন সেটা করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ডেলি ব্লগিং এ একটা নতুন ধরনের কনসেপ্ট নিয়ে। বাই, টেক কেয়ার, তোমাদের ভাই নিজের খেয়াল রাখছে, তোমরা নিজেদের খেয়াল রাখো।